সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। চীনা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বললেন প্রেসিডেন্ট शी जिनपिंग। নজিরবিহীন সহায়তা, মিয়ানমার নৌবাহিনীকে প্রথম সাবমেরিনটি দিচ্ছে ভারত। পাকিস্তানে রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পড়তে যাচ্ছে ইমরান খান সরকার। করোনা মোকাবেলায় ভারতের থেকে এগিয়ে পাকিস্তান, বললেন রাহুল গান্ধী। তাইওয়ান প্রণালীতে উস্কানিমূলক তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। এবং সবশেষে জানাবো ইরানে আরও 10 ক্ষেপণাস্ত্রের আঘাত, তেহরানের কঠোর হুঁশিয়ারি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বললেন প্রেসিডেন্ট শি জিনপিং। লাদাখে সীমান্ত সংঘাতের মধ্যেই দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার গুয়াংডং প্রদেশের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে একথা বলেন শি জিনপিং। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া জানাচ্ছে, গুয়াংডং প্রদেশের চাওঝাও শহরে চীনের গণমুক্তি ফৌজের নৌবাহিনীর যে ঘাঁটি রয়েছে সেখানে যান শি জিনপিং। কুরের সদস্যদের চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বাহিনীর উদ্দেশ্যে তার বার্তা, আপনাদের মন যুদ্ধের জন্য প্রস্তুত করে রাখুন। বাহিনীর প্রতি জিনপিংয়ের এই বার্তা মুহূর্তেই সাড়া ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে। আসলে তিনি যে ঘুরিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন সে কথাও স্পষ্ট, কিন্তু চীনের নিশানায় কোন দেশ? সম্প্রতি তাইওয়ান প্রণালী, চীন এবং তাইওয়ানের মাঝে প্রণালীতে নজরে এসেছে মার্কিন যুদ্ধজাহাজ। যদিও আমেরিকার তরফে বলা হচ্ছে এটা রুটিন সফর, কিন্তু ওয়াশিংটনের এই পদক্ষেপের পিছনে ভিন্ন উদ্দেশ্য দেখছে বেইজিং। আর তা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পারদ নতুন করে চড়ছে বলে আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ মনে করছে। তাদের ধারণা, সেই কারণেই মেরিন কুরের সদস্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন জিনপিং। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্তের কড়া নিন্দা করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাওলিজিয়ান বলেন, তাইওয়ানের সামরিক অভিযান বাতিল করুক আমেরিকা। আমেরিকা এবং তাইওয়ানের মধ্যে সামরিক চুক্তি বাতিলেরও দাবি তুলেছে তারা। তবে ওয়াশিংটনের তরফে পাল্টা বলা হয়েছে, আন্তর্জাতিক আইন মেনে মার্কিন বিমান বাহিনীর জাহাজ চলবে এবং বিমান উড়বে। নজিরবিহীন সহায়তা, মিয়ানমার নৌবাহিনীকে প্রথম সাবমেরিনটি দিচ্ছে ভারত। সামরিক খাতে মিয়ানমারকে নজিরবিহীন সহায়তা দিতে যাচ্ছে ভারত। দেশটির নৌবাহিনীকে একটি কিলু ক্লাস সাবমেরিন দিতে যাচ্ছে ভারত, আর এটি হবে মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সমুদ্র সংক্রান্ত সহযোগিতা আমাদের বৈচিত্র্যময় সম্পর্কের একটি অংশ। এরই প্রেক্ষিতে ভারত মিয়ানমার নৌবাহিনীকে কিলুক্লাস সাবমেরিন INS সিন্ধুবীর দেবে। 1988 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে এই সাবমেরিনটি সংগ্রহ করেছিল ভারত। অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমের একটি শিপইয়ার্ডে এর সংস্কার কাজ চলছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, আমরা জানি এটি মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন হতে যাচ্ছে। তিনি আরও বলেন, এ অঞ্চলের সবার নিরাপত্তা ও বিকাশের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এবং প্রতিবেশী দেশগুলোর সক্ষমতা ও স্বনির্ভরতা তৈরির বিষয়ে আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে মিয়ানমারকে এই সাবমেরিন দিতে যাচ্ছে ভারত। এটি হস্তান্তর হলে মিয়ানমার নৌবাহিনী এটি প্রশিক্ষণে ব্যবহার করবে। এছাড়া সামনের বছরগুলোতে মিয়ানমার নৌবাহিনীর নিজস্ব সাবমেরিন হিসেবে S-58 দেশটির সামরিক সদস্যদের উন্নত প্রশিক্ষণ দেবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন। ভারতীয় হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেড বা HSL সাবমেরিনটির আধুনিকায়নে কাজ করছে, এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। পাকিস্তানে রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পড়তে যাচ্ছে ইমরান খান সরকার। রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীন ইমরান খান নেতৃত্বাধীন সরকার। দেশটির পাঞ্জাব প্রদেশে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN এর সমাবেশের আগে এই রক্তক্ষয়ী প্রতিবাদের মুখে পড়তে পারে বর্তমান সরকার। এরই মধ্যে পাকিস্তান জুড়ে একের পর এক আন্দোলনের মুখোমুখি ইমরান সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে দেশটির মূল বিরোধী দলগুলো জোট গঠন করেছে। এ জোটের নাম দেওয়া হয়েছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা PDM। তারা ইমরান সরকারের পদত্যাগের দাবিতে 3 পর্যায়ে আন্দোলনের রূপরেখা ঘোষণা করেছে। এই আন্দোলনের অংশ হিসেবে দেশটির রাজপথে নেমে এসেছে নারী বিক্ষোভকারীরা, কিন্তু বিক্ষোভরত নারীদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে দেশটির পুলিশ, যা দেশব্যাপী ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ইস্যুকে কেন্দ্র করেই পাঞ্জাবে PMLN এর সমাবেশের আগে রক্তক্ষয়ী আন্দোলনের মুখে পড়তে যাচ্ছে ইমরান সরকার। জানা গেছে, ইমরান খান সরকার ও দেশটির সেনাবাহিনী পাঞ্জাবে কোনোভাবেই সমাবেশ করার অনুমতি দিতে চাচ্ছে না। ওই সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ। সম্প্রতি দুর্বার আন্দোলনের মাধ্যমে আসছে জানুয়ারির আগেই ইমরান খান সরকারকে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন মরিয়ম নওয়াজ। এর আগে দেশটির করাচি, আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানেও ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে ইমরান খান সরকার। করোনা মোকাবেলায় ভারতের থেকে এগিয়ে পাকিস্তান। করোনা মহামারী মোকাবেলায় পাকিস্তান এবং আফগানিস্তানও ভারত থেকে এগিয়ে রয়েছে। করোনা সংক্রমণ ও অর্থনীতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে শুক্রবার এই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগেও থালা বাজিয়ে আর প্রদীপ জ্বালিয়ে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলার সরকারি উদ্যোগের সমালোচনা করেছিলেন তিনি। আন্তর্জাতিক মনিটারি ফান্ড বা IMF এর সাম্প্রতিক রিপোর্টকে কেন্দ্র করেই রাহুল গান্ধী সরকারের সমালোচনা করেন। ওই রিপোর্টে পূর্বাভাস দেয়া হয়েছে, করোনা পরিস্থিতির কারণে ধস নামতে চলেছে ভারতীয় অর্থনীতিতে। মাথাপিছু জাতীয় উৎপাদনে বাংলাদেশও ভারতকে ছাপিয়ে যাবে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। টুইটারে রাহুল IMF রিপোর্টের চার্টটিকে ট্যাগ করেছেন। লিখেছেন, বিজেপি সরকারের আরেকটি সাফল্য। এমনকি পাকিস্তান আর আফগানিস্তানও ভারতের চেয়ে ভালোভাবে কোভিড পরিস্থিতি মোকাবেলা করেছে। মঙ্গলবার IMF প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা WEO রিপোর্টে জানানো হয়, করোনা পরিস্থিতির অভিঘাতে ভারতে GDPর হার কমতে পারে 10.3% পর্যন্ত। জুন মাসে IMF জানিয়েছিল ভারতের GDP 4.5% কমতে পারে। তার মাস চারেকের মাথায় আন্তর্জাতিক সংস্থাটির রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ভারতের মাথাপিছু জাতীয় উৎপাদন দাঁড়াবে $1,877 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 1,59,000 টাকার কিছু বেশি। সেখানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় উৎপাদন হবে $1,888 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 1,60,000 টাকার বেশি। IMF এর রিপোর্ট বলছে, চীন তো বটেই, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানও কোভিড পরিস্থিতির আর্থিক ধাক্কা ভারতের চেয়ে ভালোভাবে সামলাচ্ছে। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশও এক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারকে পিছনে ফেলেছে। সাবেক কংগ্রেস সভাপতির মতে, এটাই 6 বছরের বিদ্বেষমূলক জাতীয়তাবাদের প্রাপ্তি। প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা প্রায় 74 লাখ, মোট মৃত্যু 1,12,161। পাকিস্তানে মোট আক্রান্ত 3,22,122 জন, মৃত 6,621 জন। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম TOI। তাইওয়ানের প্রণালীতে উস্কানিমূলক তৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের। কৌশলগত তাইওয়ান প্রণালীতে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার জন্য আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। বুধবার তাইওয়ান প্রণালীতে আমেরিকার একটি ডেস্ট্রয়ার প্রবেশ করার পর এই হুঁশিয়ারি দিল চীন। বৃহস্পতিবার চীনের পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডার ঝ্যাংচুন হুই এক বিবৃতিতে মার্কিন ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালীতে প্রবেশের চরম নিন্দা জানান এবং আমেরিকার উস্কানিমূলক তৎপরতার কারণে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন। ঝ্যাং বলেন, তাইওয়ান প্রণালীতে আমেরিকার ডেস্ট্রয়ার প্রবেশের পুরো ঘটনা চীনের মার্কিন সামরিক বাহিনী পর্যবেক্ষণ করেছে এবং তাদের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করা হয়। চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য সামরিক বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমেরিকা তাইওয়ানের জনগণের কাছে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, বুধবার ইউএসএস ব্যারি ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালীতে মূলত নিয়মিত সফরের অংশ হিসেবে প্রবেশ করে। এ নিয়ে চলতি বছরে 10 বার মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করল। ইরানে আরও 10 ক্ষেপণাস্ত্রের আঘাত, তেহরানের কঠোর হুঁশিয়ারি। নাগার্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধরত দেশগুলোকে ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও কামানের গুলার আঘাত সম্পর্কে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে তেহরান। বৃহস্পতিবার 5 ঘণ্টার ব্যবধানে ইরানের কয়েকটি গ্রামে 10টি ক্ষেপণাস্ত্র ও গুলা আঘাত হানার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বৃহস্পতিবার রাতে ওই সতর্ক বাণী উচ্চারণ করে বলেন, এ ধরনের বিক্ষিপ্ত গোলাবর্ষণ অব্যাহত থাকলে তেহরান নীরব থাকবে না। তিনি আরও বলেন, এ ধরনের খামখেয়ালি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সীমান্ত এলাকার জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করাকে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের রেড লাইন বলে মনে করে। তবে ইরান এরই মধ্যে এসব ক্ষেপণাস্ত্র গুলার জবাব দিয়েছে বলে যে গুজব ছড়ানো হয়েছে তা নাকচ করে দেন এই মুখপাত্র। এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের খুদা অফারিন কাউন্টির গভর্নর আলী আমিরান জানান, বৃহস্পতিবার আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের সময় তার কাউন্টির কুলিবিগলু ও কাদখুদালু গ্রামে 10টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই খোলা জায়গায় পড়লেও একটি ক্ষেপণাস্ত্র কুলিবিগলু গ্রামের একটি বাড়িতে আঘাত হানে। এর ফলে বাড়ির একাংশ বিধ্বস্ত হয় এবং একজন ইরানি আহত হন। এ নিয়ে গত মাসে এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত খুদা অফারিন কাউন্টির গ্রামগুলোতে অন্তত 50টি ক্ষেপণাস্ত্র ও কামানের গুলা আঘাত হানল। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে আজারবাইজান ও আর্মেনিয়াকে চিঠি দিয়েছে। গত 27 সেপ্টেম্বর থেকে নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের উত্তর সীমান্তবর্তী এই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম মেহর নিউজ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।